কি মুশকিল রে বাবা, কারা এই দুজন যারা এভাবে মুখ লুকিয়ে পার্টি থেকে বের হচ্ছে? এদিকে নেহা কাক্কার, সেও আবার প্যাপারাজদের দেখে মুখ দেখাতেই লজ্জা পাচ্ছে। সেই সঙ্গে থাকছে কার্তিক আরিয়ানের শেহজাদা, তাহলে এখন বড় সর্বনাশের পথে, বক্স অফিসে খেতে পারে বিশাল লস। এন্ড ফাইনালি থাকছে তাহলে কি আলিয়ার ভয়ে রণবীর এন্ড শ্রদ্ধা কাপুর তাদের মুভির প্রমোশন একসঙ্গে করবে না? প্রথমেই আসি ওই চুপি চুপি বের হওয়া কাপলদের কাছে। রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয় যেখানে দেখা যায় কারিনা কাপুর খানের বার্থডে পার্টি শেষে দুজন একদম কোট দিয়ে মুখ টুক ঢেকে খিলখিল করে হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে। জাস্ট হ্যাভ আ লুক। এখন কারা এই দুজন যারা এইভাবে মুখ লুকাচ্ছে, আর কেনই বা লুকাচ্ছে? সবার প্রশ্নই ছিল এটা। এখন শুরুতে তো অনেকেই বুঝতে পারেনি যে কারা এরা, তাই অনেকে মজা নিয়ে বলছিল মনে হয় শাহিদ এবং কারিনা চুপে চুপে ডিনার ডেটে যাচ্ছে। আবার কেউ বলছিল হতে পারে এটা মালাইকা কিংবা অর্জুন কাপুর। তবে এই দুজন অ্যাকচুয়ালি ফারহান আক্তার এবং মালাইকা আরোরার বোন অমৃতা আরোরা। এখন কে জানে কোন সুখে তারা এভাবে মুখ লুকিয়ে বেড়াচ্ছে, বাট অনেকেই বলছে যে তাদের মুখ লুকানো দেখে মনে হচ্ছে হয়তো পার্টিতে অমৃতার মেকআপ উঠে গেছে। আবার কেউ বলছে নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে চেহারার অবস্থা 12টা বাজিয়েছে, এই জন্য মুখ লুকাচ্ছে। কি জানি ভাই কেন লুকাচ্ছে। তবে ফারহান আক্তার কিন্তু ইউজুয়ালি বিতর্কের থেকে দূরেই থাকে, বাট তার এই কাণ্ডের জন্য অনেকে এটা নিয়ে হাসাহাসি করছে। এদিকে আবার নেহা কাক্কার, সে আবার প্যাপারাজিদের সামনে যখন পড়ে গেল তখন প্যাপারাজিরা তাকে বহুতবার মাস্ক খুলে ছবি তোলার জন্য বললো, কিন্তু নেহা কাক্কার লজ্জা পাচ্ছে কারণ তার চেহারার অবস্থা ভালো না। না ঠিকই আছে, চেহারা তো একটু ঠিকঠাক মতো হলে তবেই না ছবি তুলে মজা, হতে পারে সেও মেকআপ নেয়নি হয়তো। এখন আসা যাক কার্তিক আরিয়ানের কাছে। কার্তিক আরিয়ানের শেহজাদা মুভির নিয়ে যদিও গুঞ্জন উঠেছিল যে এই সিনেমাটা এক সপ্তাহ পিছিয়ে ফেব্রুয়ারি 17 তারিখে দিবে, বিকজ অফ কার্তিক আরিয়ানদের পুরো ফিল্ম মেকার্সরা চায় পাঠানের যেন বক্স অফিসের যে কন্টিনিউয়েশন সেটা চলতেই থাকুক। যদিও কনফার্মেশন কিন্তু আসেনি, তাই ধরা যাক যে এই মুভিটা ফেব্রুয়ারি 10 তারিখে রিলিজ পাবে। এবং যদি 10 তারিখে রিলিজ পায় তাহলে কিন্তু বড় সড়ো একটা ধরা খেতে পারে কার্তিক আরিয়ানের শেহজাদা। কি কারণে সেটা বলি। অনেকেরই জানা যে শেহজাদা মুভিটা আল্লু অর্জুনের আলা বৈকুন্তম পুরামুলোর রিমেক। এখন আলা বৈকুন্তম পুরামুলো অনেকেই দেখেছে, কিন্তু হিন্দি ডাবড ভার্সন কিন্তু বের হয়নি এখনো। বাট বিষয়টা হচ্ছে গোল্ড মাইন ফিল্মস এই ইউটিউব চ্যানেল রিসেন্টলি টুইটারে পোস্ট করে কনফার্ম করে যে আলা বৈকুন্তম পুরামুলোর হিন্দি যে ডাবড ভার্সন সেটা তারা 2 তারিখ মানে আজকে রিলিজ দিয়ে দিবে তাদের ইউটিউব চ্যানেলে। এখন ভাই শেহজাদা মুক্তির আগে আলা বৈকুন্তম পুরামুলোর হিন্দি ডাবড ভার্সন মুক্তি পাচ্ছে ইউটিউবে, তাহলে বুঝতে পারছেন তো বিষয়টা কি? মানে যারা তেলুগু টেলুগু বুঝে না তারা তো হিন্দি দেখে নিবে, এবং তাও আবার ইউটিউবে যেখানে অ্যাক্সেস পাওয়া সবচেয়ে ইজি। দ্যাট মিন্স যেসব হিন্দি অডিয়েন্সরা কার্তিক আরিয়ানের শেহজাদা দেখার জন্য আগ্রহ নিয়েছিল তারাও অলরেডি আল্লু অর্জুনের ওই মুভিটার হিন্দিতে টেস্ট পেয়ে যাবে। তাহলে তো কার্তিক আরিয়ানের এই মুভিটা ধরা খেতেই পারে, কারণ ইউজুয়ালি দেখা যায় যেসব সিনেমার হিন্দি ডাবড ভার্সন অলরেডি অ্যাভেলেবল সেগুলো রিমেক করলে বক্স অফিসে তেমন একটা ভালো চলে না। এখন অবভিয়াসলি শেহজাদার রিলিজের আগে আগে গোল্ডম্যান ফিল্মসের এমন কাজ করাটা একটা দুষ্টু পরিকল্পনা হিসেবেই ধরা যায়, এবং অনেকেই মনে করছে গোল্ডম্যান ফিল্মসের এই কাজের জন্য শেহজাদার বক্স অফিসে ভালো একটা ইম্প্যাক্ট পড়তে পারে, যেটা আসলেই ক্ষতিকর। ফাইনালি আসি রণবীর এন্ড শ্রদ্ধা কাপুরের কাছে। রণবীর এন্ড শ্রদ্ধার তু ঝুটি মে মাক্কার এই সিনেমা তো মার্চের 8 তারিখে রিলিজ পাবে। এখন এই মুভি নিয়ে না একটা বিষয় জানা গিয়েছে, সেটা হলো রণবীর এবং শ্রদ্ধা একসঙ্গে কোথাও প্রমোশন করবে না এই সিনেমা নিয়ে। ঠিক আছে, হতে পারে এটা তাদের নতুন স্ট্র্যাটেজি, কারণ এখন তো বলিউডে দেখা যায় যে সেলিব্রিটিরা একটু আকটু মুভির আগে আগে কেমন জানি একটা কন্ট্রোভার্সি একটু বিতর্কিত টাইপ জিনিস ক্রিয়েট করে যাতে মুভি নিয়ে একটু হাইপ থাকে। যেমন পাঠানের ক্ষেত্রে হয়েছিল, জন আব্রাহাম পাঠান নিয়ে কোনো অ্যান্সারই দেয়নি, তাতে করে একটু বিতর্ক হয়েছিল এবং পাঠান নিয়ে মোটামুটি ভালোই আলোচনা হয়েছিল। সো এখন সেই ক্ষেত্রে রণবীর এবং শ্রদ্ধার ফিল্ম মেকিং টিমস হয়তো ওরকম একটা স্ট্র্যাটেজিতে হাঁটছে। কিন্তু অনেকেই মনে করছে এখানে হয়তো আলিয়ার ভয়ে রণবীর এই কাজ করতে যাচ্ছে। হয়তো ট্রেলারে দেখেছে আলিয়া রণবীর এবং শ্রদ্ধা তো ভালোই মাখামাখি রয়েছে, তাই আলিয়া হয়তো রণবীরকে বলেছে খবরদার মুভির প্রমোশনে যেন একসঙ্গে না দেখি। হয়তো এই ভয়ে রণবীর কাপুর শ্রদ্ধার সঙ্গে প্রমোশনে করবে না তুজুটি মেমাকারের।